স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ জানিয়ে সংবাদ শিরোনাম ফিলিস্তিন নিয়ে এরদোগান ও সিসির সঙ্গে ফোনালাপ সৌদি যুবরাজের এরপর জানিয়ে দিব ইউক্রেনে আগ্রাসন রাশিয়ার গভীরে হামলায় সম্মতি দিতে যুক্তরাষ্ট্রকে চাপ কিয়েভের এদিকে গাজায় নিহত একষট্টি পশ্চিম তীরের জেনিনেও ইসরায়েলি অবরোধ এরপর জানিয়ে দিব রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করল ইরান আরও জানিয়ে দিব খার্কিবে রুশ হামলায় আহত একচল্লিশ সর্বশেষ জানিয়ে দিব পশ্চিম তীরে গোলাগুলিতে তিন ইসরাইলি নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ফিলিস্তিন নিয়ে এরদোগান ও সিসির সঙ্গে ফোনালাপ সৌদি যুবরাজের ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান ও মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসির সঙ্গে ফোনালাপ করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান রবিবার তাদের মধ্যে পৃথক এই ফোনালাপ অনুষ্ঠিত হয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে মধ্যপ্রাচ্যের এই তিন প্রভাবশালী নেতা ফিলিস্তিনের চলমান গণহত্যা ও অন্যান্য আঞ্চলিক সমস্যা নিয়ে কথা বলেছেন ফোন কলে এরদোগানের সঙ্গে সৌদি যুবরাজ বলেন ফিলিস্তিনে আগ্রাসন বন্ধে আবারও ইসলামিক দেশগুলোর ঐক্যবদ্ধ হতে হবে এবং জনগণের ওপর ভয়াবহ হামলা বন্ধে চাপ প্রয়োগ করতে হবে বলে জানান তিনি সঙ্গে ফোনালাপে প্রিন্স বলেন ফিলিস্তিনে ইসরায়েলের অভিযান বন্ধ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ তারা একের পর এক ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে গত বছরের সাত অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল দশ মাসের বেশি সময় চলমান ইসরায়েলি হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরো চোরানব্বই হাজারের বেশি মানুষ ইউক্রেনে আগ্রাসন রাশিয়ার গভীরে হামলায় সম্মতি দিতে যুক্তরাষ্ট্রকে চাপ কিয়েভের ইউক্রেনে রুশ হামলা ঠেকাতে অনুরূপ পাল্টা হামলার বিকল্প নেই বলে প্রচার চালাচ্ছে ইউক্রেন এজন্য দেশটি রাশিয়ার আরো অভ্যন্তরে সামরিক হামলা চালাতে চায় সামরিক বিমানবন্দর ভিমেনস্কি এজন্য যুক্তরাষ্ট্রের সম্মতি আদায়ে চাপ দিয়ে যাচ্ছেন তিনি শনিবার ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তা ও ইউক্রেনের প্রতিনিধির আলোচনায় বিষয়গুলো তুলে ধরা হয় খবর রয়টার্সের দুই হাজার বাইশ সাল থেকে ইউক্রেনকে পাঁচ হাজার কোটি ডলারেরও বেশি সহায়তা দিয়েছে ওয়াশিংটন তবে এসব সামরিক সরঞ্জাম কেবল ইউক্রেনের মাটি ও সীমান্ত অঞ্চলে আত্মরক্ষার্থে ব্যবহারের শর্ত জুড়ে দিয়েছে হোয়াইট হাউস এজন্য জিলেনস্কি চাইলেও রাশিয়ার অভ্যন্তরের ঘাঁটি বা অস্ত্রাগারে হামলা চালাতে পারছে না জিলেনস্কি বলেছেন খার্কিবে শুক্রবার রুশ বিমান হামলায় ছয়জন নিহত ও সাতানব্বই জন আহত হয়েছেন শনিবারও ব্যাপক হামলা চালিয়েছে মস্কো তার মতে কেবল রুশ ভূখণ্ডে তাদের সামরিক ঘাঁটি ও অস্ত্রাগার ধ্বংসের মাধ্যমেই এসব হামলা প্রতিহত করা সম্ভব মিত্রদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে প্রতিদিনই কথা হচ্ছে আমরা আলোচনার মাধ্যমে তাদের সম্মতি আদায়ের চেষ্টা করছি গাজায় নিহত একশোটি পশ্চিম তীরের জেনে ইসরায়েলি অবরোধ গাজায় গত শনিবারের একত্রিশে আগস্ট হামলায় অন্তত জন নিহত ফিলিস্তিনের তথ্য জানিয়েছেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে গাজার কর্মকর্তারা বলছেন আজ সেপ্টেম্বর থেকে গাজায় জাতিসংঘের টিকাদান কর্মসূচি শুরু হবে এরই মধ্যে মধ্য গাজায় কিছু শিশুকে পোলিও টিকা দেওয়া হয়েছে তারা বলছেন পোলিও টিকাদান অভিযান সফল করার জন্য গাজা উপত্যকায় একটি প্রকৃত যুদ্ধবিরতি প্রয়োজন ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরেও অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী সেখানে ইসরায়েলি সেনাদের অবরোধের মুখে বাসিন্দারা খাবার ও পানি সংকটে পড়েছেন বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগও অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাদের এই অভিযানের নিন্দা জানিয়েছে জাতিসংঘ গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল যুদ্ধ শুরু হয় পর থেকে এ পর্যন্ত সেখানে চল্লিশ হাজার ছয়শত একানব্বই জন নিহত হয়েছেন আহত হয়েছেন চুরানব্বই হাজার ষাট জন রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করলো ইরান ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইরান ইরানের সশস্ত্র বাহিনী চূড়ান্ত প্রতিবেদনটি প্রকাশ করে এতে বলা হয় কোন শত্রুর হামলা নয় বৈরি আবহাওয়ার কারণেই বিধ্বস্ত হয় রাইসিকে বহনকারী হেলিকপ্টার গত উনিশে মে রাষ্ট্রীয় সফর শেষে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্তে প্রাণ ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একই ঘটনায় নিহত হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহ আরও কয়েকজন এই ঘটনায় ইরান জুড়ে কয়েকদিন ধরে চলে রাষ্ট্রীয় শোক প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে রাস্তায় লাখ লাখ মানুষের ঢল নেমেছিল সব আনুষ্ঠানিকতা শেষে নিজ শহর মাসদাহে দাফন করা হয় ইব্রাহিম রাইসিকে শুরু থেকেই রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের কারণ নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতে শুরু করে নানা প্রতিক্রিয়া এর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন অনেকে খার্কিবের রুশ হামলায় আহত একচল্লিশ ইউক্রেনের খার্কিব শহরে রাশিয়ার বিমান হামলায় শিশুসহ অন্তত একচল্লিশ জন আহত হওয়ার খবর জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা ইউক্রেনের আঞ্চলিক প্রধান ওলেহ সিনেহুব বলেন আহত ব্যক্তিদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে মস্কো শহরের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে একচেটিয়া হামলা চালাচ্ছে রো হামলায় খার্কিবের একটি সুপারমার্কেট ও ক্রীড়া কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে ওলেহ সিনেহুব বলেন শহরের বাসিন্দারা প্রতিদিন এসব জায়গায় যেতেন পশ্চিম তীরে গোলাগুলিতে তিন ইসরায়েলি নিহত পশ্চিম তীরের হেবরনে এক চেক পোস্টে গোলাগুলিতে অন্তত তিনজন ইসরায়েলি নিরাপত্তারক্ষে নিহত হয়েছেন তাদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে তার মৃত্যু হয় রোববার পহেলা সেপ্টেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এর আগে দুজন নিহতর খবর নিশ্চিত করেছিলেন ইসরায়েলের জাতীয় পরিষেবা মেগান ডেভিড অ্যাডম তিনি বলেছিলেন রোববার দুজন ইসরায়েলিকে হত্যা করা হয়েছে তাদের একজন নারী ও একজন পুরুষ এছাড়া পঞ্চাশ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হেব্রনের দক্ষিণে চেক চেকপয়েন্টের কাছে হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে ইসরায়েলি সেনাবাহিনী টানা পঞ্চম দিনে জেনিনে নির্বিচারে হামলা চালিয়ে কমপক্ষে চব্বিশ জন ফিলিস্তিনিকে হত্যা করার সময় রোববার পাল্টা প্রতিরোধে গুলি চালানো হয় সে সময় এই তিন ইসরায়েলি নিরাপত্তা রক্ষী নিহত হন ইসরায়েলি আর্মি জানিয়েছে তারা হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে মারিব নামের পত্রিকায় বলা হয়েছে নিহত তিনজন পুলিশের সদস্য তারা হেব্রন স্টেশনে দায়িত্বে ছিলেন সেই সময় তাদের ওপর হামলা হয়েছে ইসরায়েল সাত অক্টোবর গাজা আগ্রাসনের পর থেকে পশ্চিম তীরে অভিযান জোরদার করায় পাঁচশো জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর গত এগারো মাসে গাজায় চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে